এতিম শিশু নেই তবুও চলছে এতিমখানা। বরগুনায় এতিমখানার নামে ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। প্রশাসন বলছে চিহ্নিত ওই প্রতারক চক্রের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে তারা। রাষ্ট্রীয় অর্থ লোপাটের এই মহোৎসব বন্ধ করতে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনাও পাঠানো হয়েছে। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। সদর উপজেলার কেওড়াবুনি ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সরকারি তালিকাভুক্ত একটি এতিমখানা এটি। কাগজপত্রে এর নাম আঙ্গারপাড়া হাসিমিয়া শিশু সদন থাকলেও সাইনবোর্ডে লেখা আছে অন্য নাম। শুরুর দিকে কয়েকজন এতিম শিক্ষার্থী দেখানো হলেও গত 7-8 বছরে একজন এতিমও নেই সেখানে। তবুও কাগজপত্রে 38 জন এতিম শিক্ষার্থী দেখিয়ে 19 জনের অনুকূলে বছরে সরকারের 4.5 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। দুই বছরের মতো হবে আর কি, 2 বছর ধরে কোনো রান্নাবার হয় না। দেখি খালি রান্নাবার তো নাই, আমার একটু পরে ওই হুজুর আছে একজন, এই পড়ায় আর এখানে বাচ্চা দেখেই নি। বরগুনা শহরের মাদ্রাসা সড়কের নেসারিয়া শিশু সদন। কাগজপত্র আর সাইনবোর্ডে এ এতিমখানাটির অস্তিত্ব থাকলেও বাস্তবতা ভিন্ন। সুকৌশলে বরগুনা দারুল উলুম নেসারিয়া কামিল মাদ্রাসার আবাসিক ছাত্র হোস্টেলটিকে দেখানো হয়েছে নেসারিয়া শিশু সদন হিসেবে। সবাই এতিম? জি। সবাই? জি জি। কে কে? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আলম তালুকদার। কি করে? সে মুদি দোকান দেয়। মুদি দোকান দেয়? জি। আর তোমার বাবার নাম কি? ইব্রাহিম। কি করে? নদীতে জাল বাই। সরকারের নিয়ম অনুযায়ী মোট এতিম শিক্ষার্থীর অর্ধেক অর্থাৎ 42 জন এতিম শিক্ষার্থীর জন্য জনপ্রতি 2000 টাকা করে বরাদ্দ দেয়া হয়। সে হিসেবে 42 জন শিক্ষার্থীর অনুকূলে প্রতি মাসে 84,000 টাকা এবং বছরে 10 লাখেরও বেশি টাকা তুলে নিচ্ছে একটি প্রতারক চক্র। সত্যিকার অর্থে সঠিক ব্যবহার করে, এটার অপচয় রোধ করে, তাহলে 6টি উপজেলায় 6টি সরকারি প্রতিষ্ঠান করে এই এতিমদের সুযোগ সুবিধাগুলো দেওয়া সম্ভব। বরগুনা জেলায় সরকারের তালিকাভুক্ত সর্বমোট 124টি এতিমখানা রয়েছে। এসব এতিমখানার এতিম শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে 2,388 জন। বাস্তবতা যেখানে পুরোটাই ভিন্ন। এসব এতিমখানার নামে নানা কৌশলে প্রতি মাসে প্রায় 50 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে শক্তিশালী এই চক্রটি। আর এভাবেই প্রতি বছর এই চক্রের হাতে চলে যাচ্ছে সরকারের প্রায় 6 কোটি টাকা। পিতার ডিজিটাল মৃত্যুসং আবশ্যিক করা যায় তাহলে এই অনিয়ম দূর হবে এবং সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। সরকারি অর্থের এই হরিলুট ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। ইতিমধ্যে আমরা প্রতিটি এতিমখানা সার্ভে করেছি এবং সেখানে আমরা প্রকৃত এতিমখানার সংখ্যা উল্লেখ করে সেই অনুযায়ী তাদেরকে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করার জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। বাবা মায়ের ডিজিটাল মৃত্যু সনদ দেখে প্রকৃত এতিম শিশু বাছাই করা গেলে রাষ্ট্রীয় অর্থ লোপাটের এ মহোৎসব বন্ধ করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ও সচেতন মহল। সোহেল হাফিজ, NTV নিউজ, বরগুনা।